ভিডিওটা যারা কোর্সে অ্যাডমিশান নিতে চাও বা অ্যাডমিশান নেবে অপশনাল জিওগ্রাফিতে আমার কাছে তো টোটাল আমি তোমাদেরকে কী কী পড়াবো বা কি কী থাকছে এই কোর্সের মধ্যে সেই সম্পর্কে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথম হচ্ছে এটা সেটা হচ্ছে লাইভ ক্লাস থাকবে ছটা ক্লাস থাকবে মাসে আমি বলেছি যদি বেশি লাগে আমি অবশ্যই তোমাদেরকে পড়িয়ে দেবো এবং এখানেতে ছটা ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা টপিক ওয়াইজ যে টপিকগুলো আমি এখানেতে তোমাদের সাথে শেয়ার করেছি সেই টপিকগুলো তোমাদের আলোচনা করব প্রত্যেকটা টপিক ক্লাস থাকবে এবং এখানেতে দুটো টপিক একটা ক্লাসে বা একটা টপিক একটা ক্লাসেই আমি করাবো লাইভ ক্লাস হবে যদি লাইভ ক্লাস কেউ অ্যাটেন্ড করতে না পারো তাহলে তোমাদের ক্লাস রেকর্ডেড হিসাবে তোমরা পেয়ে যাবে এবং সেটা অ্যাভেলেবিলিটি একটা টাইম গ্যাপ থাকে মিনিমাম সেটার পরে তোমরা সেটা অ্যাক্সেস করতে পারবে এবং এক বছরের মধ্যে তোমরা যতবার খুশি ভিডিওগুলো দেখতে পাবে ক্লাস দেখতে পাবে এবং এখানে তোমরা যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই ফোন করতে পারো আমাকে সেই ডাউট আমি ক্লিয়ার করে দেব ফোন করার আগে প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জানাবে তারপরে আমি তোমাদের সাথে কথা বলে নেবো বা কল করে নেব এরপর তারপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা ক্লাসে বা লাইভ ক্লাসে অবশ্যই তোমরা সেগুলো বলবে লাস্টে আমি ডিসকাশান বলে একটা পার্ট রাখবো সেখানে আমি সেগুলো ডিসকাস করে দেবো এরপরে এই জিওগ্রাফিতে তোমরা সিলেবাস সম্পর্কে অলরেডি জানো সেই কারণে তোমরা অসহন জিওগ্রাফি কোর্সে ভর্তি হতে চলেছো বা ভর্তি হচ্ছো তো এখানেতে সিলেবাস সম্পর্কে যদি আমি খুব সহজ করে বলি দুটো পেপার রয়েছে পেপার ওয়ানে দুটো গ্রুপ রয়েছে এ অ্যান্ড বি দুটো গ্রুপের মধ্যে ফার্স্ট যে গ্রুপটা সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি এবং গ্রুপ বি হচ্ছে হিউম্যান জিওগ্রাফি আর পেপার টুতে জিওগ্রাফি অফ ইন্ডিয়া একটা গ্রুপ আর জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল একটা গ্রুপ টোটাল দুটো পেপার চারশো নম্বরে পরীক্ষা হবে পেপার ওয়ান থেকে টোটাল পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সেখানেতে পেপার ওয়ানে গ্রুপ এ থেকে দুটো গ্রুপ বি থেকে দুটো এবং যে কোনো গ্রুপ থেকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সেখানেতে চল্লিশ নম্বর করে টোটাল দুশো নম্বর এবং সেখানে কোশ্চেনের ভাগটা পঁচিশ প্লাস পনেরো বা থাকতে পারে তিরিশ প্লাস দশ আঠাশ প্লাস বারো এরকম থাকতে পারে ওকে অর্থাৎ কোশ্চেনের যে মার্ক সেটা বারো আঠেরো অথবা পঁচিশ নম্বর হতে পারে বা কুড়ি প্লাস কুড়িও হতে পারে তো এগুলো সম্পর্কে তোমরা জানো পেপ পেপার টু সম্পর্কে তোমরা অলরেডি ওয়াকিবল কী কী পড়তে হবে কী কী পড়তে হবে না সেগুলো সম্পর্কে টোটালটাই জানো প্রায় বাট যেটা জানো না বা যেটা জানাবো আমি তোমাদেরকে সেটা হচ্ছে এখানেতে বিভিন্ন সিলেবাসটাকে আমি কতগুলো মডিউলে ভাগ করেছি এবং সেই মডিউলের মধ্যে কতগুলো লেসেন রয়েছে যেমন লেসেন ওয়ান টু থ্রি ফোর এরকম লেসেন রয়েছে তো এই লেসেন ওয়াইজ আমি তোমাদেরকে একটা আউটলাইন দিয়ে দিচ্ছি যে ভীতিতে এখানে ক্লাসগুলো হবে যেমন ধরো প্রথমে মডিউল ওয়ানে রয়েছে জিওমরফোলজি তো এই যে জিওমরফোলজি আমাদেরকে পড়তে হবে সেখানেতে ইন্ট্রোডাকশান অফ ফিজিক্যাল জিওগ্রাফি পড়াবো আর্থ কাস্ট ইন্টিরিয়র পড়াবো মানে বিভিন্ন ইন্টিরিয়র অফ দ্য আর্থের যে বিভিন্ন বিষয় সেগুলো কন্টিনেন্টাল ডিপ্ট এবং প্লেট নিয়ে পড়াবো এগুলো সব কিছু পড়াবো এভাবেই তো এটা তোমাদের আমি এখানেতে পিডিএফটা দিয়ে দিচ্ছি বাট এখানে বলে রাখি এখানে জিওমরফোলজি আছে তারপরে দেখো এখানেতে এটা হচ্ছে ক্লাইমেটোলজি ওশনোগ্রাফি এনভায়রমেন্টাল জিওগ্রাফি হ্যাঁ তারপরে দেখো এখানে কার্টোগ্রাফি এটা হচ্ছে গ্রুপ এতে গ্রুপ বিতে হচ্ছে রিসোর্স এগ্রিকালচার ইকোনমিক মডেল ইন্ডাস্ট্রি ওকে পপুলেশান জিওগ্রাফি থিওরি এভাবে টোটালটা মডিউল করা আছে তো এইভাবে তোমরা ডিটেলসটা এখানে পেয়ে যাবে গ্রুপে আমি পিডিএফ হিসেবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখানে তোমরা এখান থেকে দেখে নেবে আমি এটাকে নিয়ে বেশি আলোচনা করছি না তো যাই হোক এখানে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাচ্ছ এছাড়া প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি বাংলাতে বোঝাবো বাংলা এবং ইংলিশ যেগুলো জিওগ্রাফিক্যাল টার্ম সেগুলো ইংলিশে বলবো এবং বাকিটা বাংলায় বলবো খুব সিম্পল করে বোঝানোর চেষ্টা করব এবং বুঝে যাওয়ার পরে তোমরা একটা স্টাডি মেটেরিয়াল পাবে সেই স্টাডি মেটেরিয়ালটা তোমরা পড়বে স্টাডি মেটিরিয়াল পড়া হয়ে গেলে তারপরে যেটা করবে সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবে নিজে একটু নোট বানানোর ওকে তারপরে স্টাডি মেটেরিয়ালটার সাথে নোট বানিয়ে তোমরা সেটাকে আমাকে দিয়ে চেক করিয়ে নিতে পারো ওকে যেটা মেলে করতে পারো বা অ্যাপের মাধ্যমেও তোমরা পাঠাতে পারো সেটাকে আমি কোন কোন জায়গাগুলো ঠিক হবে সেগুলো আমি লিখে তোমাদেরকে অবশ্যই ব্যাক করে দেবো বা পাঠিয়ে দেবো এইভাবে তোমরা প্রিপারেশানটা প্রথম থেকে শুরু করবে প্রত্যেকটা ইউনিটের শেষে একটা করে মক টেস্ট থাকবে তাতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের লেখার ক্ষমতা কতটা বাড়ছে বা লেখা কতটা ভালো হচ্ছে এবং কিভাবে লিখবে কোন পেন ইউজ করবে টাইম কী করে ম্যানেজ করবে এই সমস্ত বিষয়ে আমি টোটালটা তোমাদেরকে গাইড করব। অর্থাৎ জিওগ্রাফি অপশনালে যে কোনো প্রবলেম যে কোনো কনসেপ্ট আমি তোমাদেরকে ডিটেলসে পড়াবো বোঝাবো নোট দেবো এবং বলে রাখি বাংলা এবং ইংলিশ দুটো মিডিয়াম অর্থাৎ বোর্ড মিডিয়ামের স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাডমিশান নিতে পারো এবং অ্যাডমিশান নেওয়ার আগে আমার নাম্বারে কনট্যাক্টও করতে পারো দিয়ে তোমরা ডিটেলসে জানতে পারো ওকে যাই হোক আজকে তোমরা মোটামুটি এই ভিডিওটা দেখো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা কোর্সে জয়েন করতে পারো অথবা যদি তোমাদের আরও কনফিউশন থাকে তাহলে আমাকে ডাইরেক্টলি কল করতে পারো আমি এখানে ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি ওকে যাই হোক পিডিএফটা দেখে নিও আমি আপলোড করে দিচ্ছি টাটা